বন্ধুরা, এই যে দেখো, আমার দিদিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। আমার দিদিকে ডাক্তার দেখাতে, তো চলো সেখানে গিয়ে আমি কথা বলছি। সবাই কেমন আছো? তোমাদেরকে পূর্বী সিম্পলি ব্লগে জানাই স্বাগত। তা আমি আমার দিদিকে নিয়ে নার্সিংহোমে এসেছি, ওকে ডাক্তার দেখাতে। ও আসলে প্রেগনেন্ট, তো তাই জন্য সরকারি হাসপাতালে কার্ড না করলে হবে না, তাই জন্য এসেছি। তো টেকারে করে এসেছি, টেকারে তো কত ভাড়া নিয়েছে, লকডাউন তো তাই। তো তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে আমার নতুন একটা ভিডিওতে জানাই অনেক 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 স্বাগত। তো তোমরা সবাই আশা করছি ভালো আছো। তো দেখো, ডাক্তার তো দেখাবো, অনেক লেট হবে বোধ হয়। সকালে রান্না বান্না করে আমি আর দিদি বাড়ি থেকে বেরিয়েছি, আসার সময় টেকারে তো যখন আসছিলাম বৃষ্টি পড়ছিল, তো তারপরে চলে এলাম ভিতরে, তো আসছিলাম টেকারের ভিতরে। তো তোমরা সঙ্গে থাকো। দেখো, দিদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, রাস্তায় হাঁটছি। তো অনেক লাইন ছিল, ভিড় হয়েছিল। তো ওই ডাক্তারটা একটু গায়নো স্পেশালিস্ট, তো তাই জন্য অনেক ভিড় হয়েছিল, একটু লেট হয়ে গেছে। সেই 10টা থেকে গেছিলাম, বোধহয় এখন 1:30 বেজে গেছে। যে বাড়ি যাচ্ছি, খুব টায়ার্ড, রাস্তায় কেউ নেই বলে মাস্কটা হাতে নিয়ে নিয়েছি, আর আম কিনেছি। ওই হাসপাতাল গেছিলাম তো টেকারে নয়, অটোতে করে, আর এলাম টোটোতে করে, কারণ অটো পাইনি। তো সেখানে আবার একটু বেশি টাকা নিয়েছে। এখন বাড়ির দিকে যাচ্ছি, খুব টায়ার্ড আছি, এখন প্রচণ্ড খিদেও পাচ্ছে। গিয়ে খাবো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। খেয়ে তো চলে এলাম, তারপরে ওই যে দোকান থেকে, যে হসপিটালের সামনে থেকে যে আম নিয়েছিলাম, খাওয়ার পরে আম নিয়ে বসে পড়েছি। খাওয়ার পরে আম খাওয়ার মজাটাই আলাদা, খুব ভালো লাগে। তো এটা দেখা যাচ্ছে, এটা আমার ছোটোখাটো স্ট্যান্ড, যখন আমি একা একা ভিডিও করি ওটা আমি নিজের হাতে বানিয়েছি। 2:30 বেজে গেছে, এখন একটু শুয়ে পড়বো, টায়ার্ড লাগছে, বিকেলে উঠে তোমাদের সাথে কথা বলবো। খো পাস্তা চাপিয়েছি, বিকেলে টিফিন করব, মা বানাবে, আমি একটু সেদ্ধটা করে দিচ্ছি, বিকেলে টিফিন খাবো। আমার ছেলে মেয়েদের জন্য পাস্তা বানাচ্ছি, খাবে ওরা, সন্ধ্যে টিফিন করবে, সন্ধ্যে যে টিফিনটা হয় সন্ধ্যেবেলা দিয়ে, এবারে দিদার পড়তে টড়তে বসবে। আমি যে পাস্তা বানাচ্ছি, আপনারা কি টিফিন করে নিয়েছেন? আপনারাও টিফিন করে নিন, আমার ছেলেমেয়েরাও টিফিন করবে, আমি তার জন্য পাস্তা বানাচ্ছি। 10:00 বেজে গেছে, আমি ঘুমোতে চলে এসেছি। তো তখন তো টিফিন খেয়ে নিয়েছিলাম, তার কিছুক্ষণ বাদেই আমি রাতের খাবার খেয়ে নিয়েছি। 10:00 বেজে গেছে, এখন ঘুমোবো। শুভরাত্রি সবাইকে, গুড নাইট। শুভরাত্রি হয়ে গেছে, আমাদের বাড়িতে কত চিল্লামিল্লি হচ্ছে। তো ঘুমোবো এখন, বাই বাই। আমার ভিডিওতে সবাই লাইক দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে।